সেদিন স্কুলের জুনিয়রদের গার্লফ্রেন্ডদের জন্য অটোগ্রাফ দেওয়ার পর ইতিহাসে আমি কত ভালো ছিলাম সেই জ্ঞান দিচ্ছিল। তারপর ঘুরতে ঘুরতে মনে হলো আমার নিজের জেলা নদিয়ায় তো কম ইতিহাস নেই, ইতিহাসে সেন বংশের পতনের কারণ মুখস্থ করতে গিয়ে তো কেঁদে ফেলতে। আজ সেই বংশেরই রাজা বল্লাল সেনের ঢিপিতে এসেছি। 1982 থেকে 1989 সালে এখানে খনন করে পাওয়া যায় এই বিশাল ইটের ইমারত, পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি সহ তামা লোহার একাধিক জিনিস। এছাড়াও পাওয়া যায় অদ্ভুত দেখতে একটা মূর্তি। রাজা হতে পারলে কিন্তু বেশ ভালোই হতো। যাই হোক, বল্লাল সেনের পর লক্ষণ সেনের মৃত্যুর পর থেকেই সেন শাসন দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন অঞ্চলে সামন্ত বিদ্রোহের জন্য একসময় পতনই ঘটে। বাঙালি রাজবংশের এই স্থাপত্য কীর্তি আমার জন্য তো বেশ দামি। গুরু সাইড দাও আজকের জন্য, বাই, সাবস্ক্রাইব ফর মোর।